আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা জাদু ও শয়তানের রূপ সম্পর্কে কিছু কথা বলছি। তো এটা হচ্ছে 8 নম্বর ভিডিও। তো এই সম্পর্কে কিছু বলার আগে আপনাদেরকে আমি অনুরোধ রাখছি যে আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন ক্লিক করবেন। বন্ধু জাদু সম্পর্কে বলবো। জাদু তিন প্রকার। আর জাদু করা হয় শয়তানকে খুশি করার মাধ্যমে। জাদুর মধ্যে সম্পূর্ণ শয়তানের হাত রয়েছে যারা জাদুঘর যারা জাদু করে মানুষ তাদের তাদের কাছে যখন গিয়ে বলে এবার অনেক রকমের জাদু আছে কেউ যায় মোহাব্বতে জাদু করানোর জন্য যা আমার বেটিকে আমার জামাই ভালোবাসছে না তাই এই জাদু করে দাও আবার কেউ যায় জুদাইয়ের জাদু মানে মধ্যে জোদাই করতে চাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে জোদাই করতে চাচ্ছে কিংবা ভাই ভাইয়ের মধ্যে জোদাই করতে চাচ্ছে আবার সত্যতা জাদু আছে দুই ভাইয়ের মধ্যে সত্যতা সৃষ্টি করে দাও দুই বন্ধুর মধ্যে সত্যতা সৃষ্টি করে দাও হ্যাঁ অনেক রকমের জাদু আছে অনেক রকমের জাদু আছে জাদু করলে গ্যারান্টি দেয় একবার সঙ্গে সঙ্গে সত্যতা তৈরি হয়ে যাবে আর জাদু আপনার অনেক দূর থেকে করা যাবে যেরকম ধরুন আমি এখানে আছি আমি সৌদি আরবে আছি এখন কেউ যদি আমার মধ্যে আর আমার কোনো একটা বন্ধু আছে ধরুন কোনো ধরুন একটা ইমাম সাহেব আছে না তিনি আমার কে ভালোবাসেন তিনি ভাই হিসাবে এখন আমি তো বিদেশে আছি তিনি টাকা পয়সা তিনাকে তিনি আমার টাকাগুলো আমার বাড়িতে দিয়ে দেয় হ্যাঁ আমার সেলফেলের হাতে দিয়ে দেয় তো এখন কেউ যদি চায় যে দুজনের মানে সত্যতা তৈরি করে দিব সত্যতা তৈরি করে দিব তাহলে মানে ওই এখান থেকে ছয় হাজার থেকে বসে জাদু করতে আমাদের মধ্যে তৈরি করে দিতে পারবে ঠিক আছে তৈরি দিতে পারবে। তো বিভিন্ন রকমের জাদু আছে আবার পাগল করার জাদু আছে কাউকে পাগল করে দিতে হবে অসংখ্য রকমের জাদু আছে জাদুর অনেক রকমের জাদু আছে ঠিক আছে আবার বোবা করে দেওয়ার জাদু আছে হম বোবা হয়ে যাবে কথাই বলতে পারবে না তারপর আপনার অন্ধ করে দেওয়ার জাদু আছে ঠিক আছে কালা করে দেওয়ার জাদু আছে হাত পা অচল করে দেওয়ার জাদু আছে ঠিক আছে অসংখ্য রকমের জাদু আছে তো এই সব কিছু সবকিছুর মূলে হচ্ছে শয়তান অর্থাৎ জিন্নাত জিনের মাধ্যমে জাদু করা হয় সেটা কিভাবে যারা জাদুঘর তারা যতক্ষণ পর্যন্ত কুফর না করবে সেরেক না করবে তাদের দ্বারা জাদু হবেই না জাদু হবেই না যতক্ষণ তার সেরেকি লিপ্ত না হবে এর জন্য ওই সমস্ত জাদুঘর জাদুঘর কি করে বিভিন্ন সেরেকি আমল করে কি কুকুরি আমল করে এমন এমন আমল করে দিয়ে যখন শয়তান খুশি হয়ে যায় তখন কি করে সে যে কাজ করতেছে তার কাজটা শয়তান করে দেয় আর যখন ওই তারা জাদু করে তার পিছনে একটা শয়তান থাকে ধরুন কাউকে পাগল করে দেওয়া জাদু করা হইলো কিন্তু জিনিস খাওয়া খাওয়ানোর মাধ্যমে যখন তার সঙ্গে একটা জিন থাকে জিন থাকে বুঝলেন তো যখন ওই ব্যক্তি ওই খাবারটা জাদুগ্রস্ত খাবারটা খেয়ে নেবে জাদু মানে যে জিনিসটার মধ্যে জাদু করা হয়েছে খেয়ে নেবে সঙ্গে সঙ্গে শয়তান তার শরীরে প্রবেশ করবে ঠিক আছে প্রবেশ করে শরীরের মধ্যে কি করবে এই তাকে পাগল বানিয়ে দিবে সে শয়তানটা এবার যতক্ষণ পরে জাদু না কাটাবেন ততদিন পর্যন্ত সে কক্ষ ওই ভালো হবে না নিজে নিজে ভালো হবে না কখন আমরা যুগ যোগ চলে যাবে এভাবে মরে যাবে সে তবু সে ভালো হতে চাবে না এই জন্য কী করতে হবে জাদু কাটানো একান্ত করতে হবে না জাদু কাটবে না নিজে নিজে কাটে না তো এই হইলো এক ব্যাপার মানে সেরেক এবং কুপুর করে জিতকে খুশি করে জাদু করা আর দ্বিতীয় হচ্ছে জাদুর দ্বিতীয় স্তর হচ্ছে আপনার গ্রহ নক্ষত্রের পূজা করে গ্রহ নক্ষত্রের পূজা করা সে কেন না সব কিছু সৃষ্টি করতে আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তার এই গ্রহ নক্ষত্র তার মাখলুক তার মাখলুকের পূজা করা তার এটা কি হচ্ছে সেরেক সেরেক এবার শয়তান কি করে সমস্ত সেরেক উপরি কাজ করলে খুশি হয় যখন কোনো মানুষ এই গ্রহ নক্ষত্র পূজা শুরু করে দেয় পূজা করতে লাগে তখন শয়তান খুশি হয়ে যায় তখন শয়তান খুশি হয়ে সে যে কাজ করতে চায় কারোর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য কাউকে পাগল করার জন্য কারোর মধ্যে মোহ্বত তৈরি করার জন্য হ্যাঁ তা শয়তান সে কাজগুলো করে দেয় ঠিক আছে একে বলা হয় জাদু তো বন্ধু তো সকল প্রকার জাদু কি হারাম এবং কুফর কবিরা গুণা কবিরা গুণা অথচ এই সমস্ত জাদু আজ আমাদের দেশের মধ্যে আমাদের গ্রামের মধ্যে অহরহ হচ্ছে অহরহ হচ্ছে আমাদের দেশের মধ্যে যে সমস্ত মা বোন আছে তাদের বিয়ে শি হয়ে গেছে অনেকে তার স্বামীকে বস করার জন্য স্বামীকে বস করার জন্য জাদুঘরের জাদুঘরের কাছে যাচ্ছে গিয়ে এটা ওটা দিচ্ছে ওরা নিয়ে আসছে সেটা খাওয়াই দিচ্ছে স্বামীকে খাওয়াই দিচ্ছে বা স্বামী বস হয়ে যাচ্ছে তার কথা মতো চলছে এরকম হচ্ছে তা আবার অনেকে নিজের দেখা যাচ্ছে ওদের স্বামী স্ত্রীতে খুব মিল আছে স্বামী স্ত্রীতে বিশাল মিল ওই মিল ওদের মধ্যে শততা সৃষ্টি করার জন্য আবার অনেকে জাদু করছে জাদুঘরের কাছে যাচ্ছে গিয়ে বল কি সেটা নিয়ে আসছে এনে যেভাবে সেভাবে করছে স্বামী স্ত্রীর শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে বিশাল পর্যন্ত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে অসংখ্য এরকম ঘটনা আছে আবার এমন জাদু আছে সন্তান না হওয়ার জাদু আছে যে সন্তান হবেই না প্যাড বেঁধে দিচ্ছে প্যাড বেঁধে দিচ্ছে তারও জাদু আছে সন্তান না হওয়ার আমি এরকম অনেক চিকিৎসা করেছি অনেক রকমের চিকিৎসা আমি করেছি যে অনেক এরকম মেয়ে আছে যে কারো দশ বছর কারো তেরো বছর বিয়ে হয়নি বিয়ে হয়েছে সন্তান হয়েছে না হ্যাঁ তো আমি ইনশাল্লাহ চিকিৎসা করার পর সঙ্গে সঙ্গে তাদের সন্তান এসেছে সন্তান এসেছে কারো পঁচিশ দিনের মাথায় কারো এক মাসের মাথায় সন্তান পেটে সন্তান এসেছে এবং সে সন্তান ভূমিষ্ঠ হয়েছে আলহামদুলিল্লাহ তো এরকমভাবে জাদু অসংখ্য রকমের জাদু আছে তো জাদুর কিছু লক্ষণ তো আমি আগে বলেছি আপনাদেরকে পিছনের ভিডিওতে বলেছি আর কিছু লক্ষণ বলে অশান্তি থাকবে সব সময় মনের মধ্যে মানে মন স্থির হবে না মনকে স্থির করতে পারবে না কোনো কাজের লাগবেই না মন খালি খালি ঘুরে বেড়ায় আর মানে অস্থির অস্থির ভাব থাকবে তার অস্থির ভাব থাকবে মনে হবে তার সে কি হারিয়ে ফেলছে কোথায় কি হারিয়ে ফেলছে হ্যাঁ মানে একাগ্রতা থাকবে না মনের মধ্যে কোনো কাজে একাগ্রতা থাকবে না যে কাজ করবে সে কাজের মধ্যেই তার কাজ ভালো হইতে চাবে না কারণ একাগ্রতা থাকবে না এই জন্য আর নিজের সম্পর্কে তার কোনো খবরই থাকবে না নিজের সম্পর্কে কোনো খবর থাকবে না যে তার শরীরের কোনো যত্ন থাকবে না যত্ন করবে না এবং তার শরীরের মধ্যে শরীরে কাপড়ে ময়লা লেগে থাকবে হ্যাঁ আর নিজের উস্কো খুস্কো হয়ে থাকবে অবস্থা হবে আর কি সবসময় চুপচাপ হয়ে থাকবে কথা বলবে না এই আগে খুব বলতো 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 কথা 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 তার শুনে এবং সবাই বলতো দেখ কত সুন্দর মানুষ সেই ব্যক্তি এমন হয়ে যাবে যে একদম চুপচাপ হয়ে যাবে চুপচাপ হয়ে যাবে তার সঙ্গে কথা বলবে না আর নির্জনে থাকা পছন্দ করবে নির্জনে তাকা পছন্দ করবে তো ইত্যাদি হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তির আলামত তাছাড়া আবার অনেক জাদুগ্রস্ত ব্যক্তির শরীরের মাঝে ব্যথা যন্ত্রণা থাকে যন্ত্রণা থাকে ব্যথা থাকে ঠিক আছে তো এই হলো ব্যাপার তো বন্ধুরা এই জাদুগ্রস্ত ব্যক্তিদের আর কিছু আলামত আপনার সামনে বললাম এবার এই জাদু যারা ইয়া করে আর কি আর চিকিৎসা করে তাদের কিছু মানে এমন আলামত থাকতে হবে যে যে তারা দিনদার পরিজ্গার হইতে হবে তাদেরকে ঠিক আছে দিনদার পরিষ্কার এবং তাকে আল্লাহর উপর ভরসা করেনাওয়ালা কোরআন হাদিস পর আমল করেন হইতে হবে ঠিক আছে এমন ব্যক্তির কাছে যাবেন ওদের দিকে ওদেরকে দিয়ে চিকিৎসা করবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর যদি আপনি এমন ব্যক্তির কাছে যান যে বেদাতি যা কোরআন হাদিস নয় বরং কোরআন হাদিসকে পরে নয় বরং তাকে তাবিজ বানিয়ে আপনাকে দিচ্ছে ভিজাবা একটা পানি তাবিজ কাগজটা ভিজাবা সকালে পানিটা খাওয়াই দিবা আবার দুপুরে ভিজিয়ে দিবা খাওয়াবা এমন করে চিকিৎসা দেয় খবরদার তাদের কাছে যাবেন না তাদের কখনো তাদের ভালো হবে না তাদের এই সমস্ত চিকিৎসার মাধ্যমে কখনোই ভালো হবে না কেন ইসলামে তাবিজের কোনো বিধান নাই ইসলামে সে করার বিধান ঠিক আছে যতক্ষণ পর্যন্ত তাকে কোরআন দিয়ে কোরআন থেকে কোরআন দিয়ে এবং হাদিসে যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে রসুল্লাহাম থেকে ওই সমস্ত দোয়া দিয়ে যতক্ষণ তাকে ঝাড়ফুঁক করা না হবে ততক্ষণ মতো জাদুর আসর কাটবে না জাদুর আসর কাটবে না ঠিক আছে কেননা ওই যে শয়তান ভিতরে আছে জাদুর যাকে জাদু করা হবে তার শরীরের মধ্যে শয়তান প্রবেশ করে ওই সে জাদুর তাকে জাদুর মোয়াক্কেল বলা হয় সে মোয়াক্কেল বসে থাকে বসে থাকবে এবার যখন একটি ব্যক্তি শরীয়ত সম্মতভাবে তাকে চিকিৎসা করবে যার করবে তখন ওই জিনের উপরে কি হয়ে যায় আগুন লেগে যায় আগুন লেগে যায় ফলে কী হয়েছে যতই আস্তে 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 দুর্বল হইতে থাকে দুর্বল হইতে 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 হয় সে শরীর ছেড়ে বেরিয়ে পালিয়ে যায় কিংবা সে সে মরে যায় সে পুড়ে যায় ঠিক আছে এবার সে ডিপেন্ড করে ওই ব্যক্তির উপর যে তাকে যার করছে ওই যে যার করছে সে হালাল খায় হারাম থেকে দূরে থাকে কখনো হারাম খায় না কেন হারাম খেলে কিন্তু কোনো কাজই হবে না আপনার আপনার ফুকে কোনো কাজ হবে না আপনার ফুকের মধ্যে কোনো কাজ হবে না যদি হারাম খেয়ে থাকে এই জন্য যে ব্যক্তি হালাল খায় পরেশগার দিনদার এবং মুত্তাকি এবং শরীর কোরআন চলে সেই ব্যক্তি যখন কবজ তাবিজ কবজ নয় কোরআন কোরআন হাজি থেকে দোয়া দরদের মাধ্যমে যখন থেকে যারা খুব শুরু করবে তখন ওই জিন হ্যাঁ আস্তে আস্তে কমজোর হতে থাকবে তার শরীরের মধ্যে আগুন লেগে যাবে দিয়ে সে কী করে পালিয়ে যাবে অথবা সে জলে পড়ে সারা হয়ে যাবে যখন ওই জিনটা শরীর ছেড়ে পালিয়ে যাবে তখন ওই জাদুগ্রস্ত ব্যক্তি হয় অটোমেটিক সুস্থ হয়ে যাবে অটোমেটিক সুস্থ হয়ে যাবে অটোমেটিক সে ভালো হয়ে যাবে এর জন্য হালাল খেতে হবে যারা যারা এই সমস্ত কাজ করবেন যার কাজ করবেন আপনাদেরকে একশো পার্সেন্ট আপনাদেরকে হালাল খেতে হবে আর হালাল যদি না খান শুধু এই নয় যে আপনার জাদু কাজ করবে না হালাল না খেলে কি হবে হাদিসের মধ্যে এসেছে যে শরীর হারাম দিয়ে প্রতিপালিত হয়েছে সে তার জন্য জাহান্নামের নামের যথেষ্ট জাহান্নামের নামের আগুন তার জন্য যথেষ্ট যারা হারাম খাবে তাদের জন্য জাহান ওই শরীরটা জাহান্নামের নামের আগুনের জন্য যথেষ্ট তার মানে তারা গ্যারান্টি দিয়ে নামে যাবে এই জন্য আপনার হালাল খাওয়া দরকার যাতে আপনি জাহার নামে না যান এই জন্য প্রতিটা যারা ওই যারা তদবির করেন হ্যাঁ চিকিৎসা করেন এই সমস্ত আপনারা হালাল করার দিকে চেষ্টা করবেন হালাল কীভাবে খাবেন অনেক রুগী আসে এলে তাদেরকে বলে ঠিক আছে আমি তো কিছু টাকা লিই না পয়সা লিই না আমার আমি কিচ্ছু লিই না আমি একদম আমি ইয়া পবিত্র মানুষ ভালো মানুষ আমি কিচ্ছু লি না তবে হ্যাঁ তুমি তোমার এই সমস্ত কাজ করার জন্য এই লাগবে তোমার ঘর তোমার ছাগলের গোস্ত লাগবে এই কতটা পঞ্চাশ কেজি লাগবে তারপর খেজুর লাগবে অত কেজি এইসব মোমাং করে যা তা বলে দিয়েছে দেখা যাচ্ছে হিসাব করলে দেখা যাচ্ছে চল্লিশ হাজার টাকা হয়ে যাচ্ছে কি তিরিশ হাজার টাকা হয়ে যাচ্ছে অথবা পঁচিশ হাজার হয়ে যাচ্ছে কুড়ি হাজার নিকেতটা হবেই না যে হিসাব দেয় তো এভাবে যে আপনার টাকা নিচ্ছেন এটা সম্পূর্ণ হারাম পারে ভাই এভাবে আপনি আপনি চিকিৎসা করছেন একদম সম্পূর্ণ হারামাই আর ওই সমস্ত হারাম আপনাদের পেটে ঢুকছে তো আপনার দোয়া কি করে কবুল হবে কি করে আপনার দ্বারা সুস্থ হবে সুস্থ তো আপনি করছেন না আপনি যে তদ্বির করছে সে তদবিরও সুস্থ করেন সুস্থ করে আল্লাহ তা আল্লাহ সুস্থ করবে আল্লাহ কি আপনার আপনার মতন মানুষের কথা শুনবে হ্যাঁ যারা এরকম মানুষের উপরে জুলুম করছেন অত্যাচার করছেন কখনো শুনবে না আল্লাহ তো তাদের কথা শুনবে যারা হালাল খায় ঠিক আছে আর আমিও তো আমি চিকিৎসা করি বলো কামার এলাকার মানুষ আমি আগে পয়সা না এক পয়সা আমি লই না আমি তো বলি দিয়েছি যে হ্যাঁ পরিপূর্ণ আমিও অনেক রোগের চিকিৎসা করি অনেক রোগের আমার আমার কাছে যেরকম পাগল পুরা পুরাতন পাগল আর কি কোথাও ভালো হচ্ছে না আমি চিকিৎসা করি এক পয়সা আগে বোনা ভালো হওয়ার পর আমাকে দশ হাজার টাকা লাগবে আমি এরকম ফি দিয়েছিলাম আগে ঠিক আছে আর সেটা দশ হাজার টাকা দিলে আপনার অসুবিধা কি আপনি এই পুরাতন এমন এমন রুগী আমার কাছে আসে তাদের আট লাখ টাকা দশ লাখ টাকা চার লাখ টাকার নিচে নাই খরচ হয়েছে কিন্তু ভালো হয়নি ভালো হয়নি একদম ভালো হয়নি ঠিক আছে এমন একটা মেয়ে সে তার মা সে পাগল হয়ে গেছিল মাথার যন্ত্রণাতে পাগল হয়ে থাকতো সে পাগল হয়ে থাকতো নার্সিং হোমে ভর্তি করছে কাটো সেখানে কুড়ি হাজার টাকা নিচ্ছে আজ থেকে আজ থেকে পনেরো বছর আগের ঘটনা পনেরো বছর আগে কুড়ি হাজার টাকার কত দাম বলুন তখন আপনার পাঁচ হাজার টাকা বালি বালির জমিগুলো পাঁচ হাজার টাকা কাঠা ছিল পাঁচ হাজার টাকা কাঠা ছিল এখন সেই জমিগুলো এখন হয়ে গেছে দেড় লাখ টাকা কাঠা তো ওই সময় কুড়ি হাজার টাকা খরচ করছে একটা মেয়ের পিছনে যন্ত্রণাতে কাত মানে পাগলই থাকতো মেয়েটা সে ভালো হয়নি আমার কাছে এসেছে ইনশাল্লাহ মাত্র আধা ঘন্টার মধ্যে এই মেয়েটা একদম পরিপূর্ণ এমন সুস্থ হয়ে গেছে যে তার রোগই ছিল না সে যান হাটমুর গ্রাম জিজ্ঞাসা করুন পূর্ব পাড়াতে ঘটনা সত্য না মিথ্যে তো তখন আমার রেট ছিল কত দু হাজার টাকার টাকা আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছিল তখন তো এবার আমি গ্যারান্টি দিয়ে জিজ্ঞাসা করি গ্যারান্টি দিয়ে যে রোগ ভালো হবে ইনশাল্লাহ আর হওয়ার পর টাকা দিতে হবে এর আগে না এরকম টাকা না ঠিক আছে আবার কারো এরকম আগে ভালো ছিল সুস্থ ছিল হাত পা ভালো ছিল এখন কি হয়ে গেছে হঠাৎ করে হাত পাও ডেকে গিয়েছে অথবা অচল হয়ে গিয়েছে চলতে পারছে না হ্যাঁ কেউ পাগল হয়ে গেছে হঠাৎ করে তারপরে অনেকের সন্তান হয় না ইত্যাদি অনেক রকমের রোগ আছে ঠিক আছে মানে যেগুলো ডাক্তার ডাক্তারের কাছে ফেল আর কি ডাক্তার যে বলবে এই রোগের চিকিৎসা আমার কাছে নাই সেই সমস্ত রুগী আমি দেখি দেখতাম দেশের মধ্যে তো এরকম রুগী এবার আমি ছুটিতে গিয়েছিলাম রম রমজান মাসে গিয়েছিলাম রমজান মাসে গিয়েছি এবার বল রমজান রোজা রেখে কি এর সমস্ত তদবির করা যায় রোজা রেখে কখনো তদবির করা সম্ভব নয় এবার প্রচুর রুগী আমার এলাকার মধ্যে আমার রাউন্ডের মধ্যে তিন চারটা রুগী ছিল মানে খুব জটিল রুগী ওরা ওরা আমাকে বলছে আমার আমাদের ছেলেটাকে দেখুন এবার আমি রোজা রেখে যেতে পারছিলাম না কি করে যাব সাইকেল চালিয়ে যেতে হবে অনেক দূর হ্যাঁ রোজা রেখে যাও আসো আবার তদ্বি করো আমি সম্ভব হয়নি এই জন্য অনেকে আমার উপরে মানে গুসা হয়ে আছে রাগ হয়ে আছে তখন তো আমি ইনশাল্লাহ এবার যদি যায় দেশের মধ্যে তাহলে রমজান মাসে আর যাবো না এরকমভাবে যাব তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের যত রুগী থাকবে দেখার চেষ্টা করব তবে একটা শর্ত আমি বলে দিচ্ছি ভাই ভালো হওয়ার আমার টাকা আমার ফি কিন্তু দিতে হবে অনেক মানুষ ভালো হওয়ার পর পয়সা দেয় আমি এত যতগুলো মানে সন্তানহীনতার রুগী দেখেছি তারা আজ পর্যন্ত কেউ একটা পয়সা দেয়নি আমাকে এমন একটা আমার এমন আছে যে কারো সতেরো বছর বিয়ে হয়েছে সন্তান হয়নি আমি চিকিৎসা করার পঁচিশ দিন পর সন্তান এসেছে পেটেনি আবার কারো দশ বছর বিয়ে হয়ে গেছে সন্তান হয়নি আমি চিকিৎসা করার এক মাসের মধ্যে সন্তান এসেছে আবার কারো এমন হয়ে গেছে চার বছর পাঁচ বছর বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না আমি চিকিৎসা করার এক মাস পর সন্তান এসেছি কিন্তু তার একটা পয়সার মধ্যে দেয়নি আর তার রেট মাত্র দশ হাজার টাকা চিকিৎসা করবো সন্তান পেটে আসবে আমাকে দশ হাজার টাকা লাগবে ঠিক আছে কিন্তু কেউ দেয় না এই জন্য আমি চিকিৎসা করা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি মানে আমার বিরক্ত লাগবে মানুষের এরকম ইয়া করতে এবার কথা হলো যারা এরকম কঠিন রোগে আক্রান্ত আছেন আর ডাক্তার দেখিয়ে ভালো হচ্ছে না আপনারা আমার কাছে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের চিকিৎসা করব আর আমি তো এক পয়সা নেবো না হারাম হারাম খাই না কখনো আরাম খেলে জানেন করতে হবে সুস্থ হয়ে যাবে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তখন আমার রেটটা আপনাকে দিয়ে দেবেন যদি আপনি দেন তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আমি চিকিৎসা করব। আর যদি না দেন তাহলে চিকিৎসা করবো না আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনি সুস্থ হওয়ার পর যদি আমার ফি না দেন তাহলে আপনি হারাম খাচ্ছেন আমার টাকাটা আটকিয়ে দিয়েছেন কাজ তো হয়ে গেছে আপনার কন্ট্যাক্ট হইলো আমার কন্ট্যাক্ট হয়েছে যে এত টাকা লাগবে ভালো হওয়ার পর এবার হ্যাঁ রুগী ভালো হয়ে গেছে এবার আপনি টাকাটা দিচ্ছেন না এবার ওই টাকাটা আমার আপনার টাকা নয় এবার আমার টাকাটা আপনি আটকে রেখে দিয়েছেন তো আপনি হারান খাচ্ছেন তাহলে আখের হাতে আপনি আগুন আপনাকে যেতে হবে তাছাড়া দুনিয়াতে আল্লাহ বিভিন্ন আবার প্যারেশানি দিয়ে দেবে মুসিবত দিয়ে দেবে যারা ওয়াদা খেলাপ করে আল্লাহ তাদেরকে আল্লাহ হেব্বুল মুখলিফি একটা আয়াত আছে যে আল্লাহ তালা যারা ওয়াদা খেলাফ করে তাদের কখনোই পছন্দ করেন না ঠিক আছে এই জন্য আপনারা ইমান ঠিক করুন টাকাটা বড়ো জিনিস নয় ডাক্তার কাছে যাচ্ছে সেখানে কি ডাক্তার সার দিচ্ছে আপনাকে সার দিচ্ছে সেখানে যাচ্ছেন আপনাকে হ্যাঁ চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে সেখানে তো বলছেন না না আমি এক হাজারটা কম দেবো তা তো বলতে পারছেন না আর আমার কাছে আসছেন আর আমি আগে পয়সা নিচ্ছি না আমি আগে সুস্থ হবে তারপর পয়সা নেবো তা সুস্থ হওয়ার পর আমার পয়সা দিতে চাচ্ছেন না আপনারা আমার সাথে বেমানি করছেন এই বেমানি করলে কী হবে আপনার মুসলমানের পরিচয়টা না ইমান করিছেন আর এমন মুসলমান আল্লাহ কখনো ভালোবাসবে না কখনো ভালোবাসবে না আর এটা আমার ঋণ আপনি ঋণ নিয়ে যদি মৃত্যুবরণ করেন আল্লাহর কসম যাহার নামে যেতে হবে রসুলের নিকট জানাজা আসে তিনি জিজ্ঞাসা করছেন করে কোনো ঋণ আসে ঋণ চেপে আছে বলছে হ্যাঁ আছে বলছে তোমরা ওর জানাজা তোমরা করি দাও আমি পড়াবো না পড়াবো না ওই যতক্ষণ ঋণ আদায় না করবে তার আত্মা আটকে থাকবে রুপুটা আটকে থাকে এদিকে যেতে পারবো সেদিকেও যেতে পারবে না যখনও তার ঋণ পরিশোধ করা হয় তখন আল্লাহ তালা তার আত্মাটাকে সেই যদি সে ভালো লোক হয় হ্যাঁ ইল্লিনে পাঠিয়ে দেয় জান্নাতট একটা জায়গা সেখানে পাঠিয়ে দেয় আর খারাপ লোক হইলে সিদ্দিনে পাঠিয়ে দেবে ঠিক আছে বন্ধু তো এই জন্য আমি চিকিৎসা করবো করার পর যে আমি কন্ট্যাক্ট করি প্রথমে কন্ট্যাক্ট করি এত টাকা লাগবে ভাই ভালো হওয়ার পর আগে পয়সা নিব না আমি ঠিক আছে পাগল হোক হাত পা খোরা হোক অন্ধ হোক বোবা হোক যে কোনো কঠিন রোগ ঠিক আছে এবার ওই রোগ আমি মাত্র একদিনের ভালো হয়ে যায় কারো একদিনে কারো দুই দিনে কারো তিন দিনের মধ্যে ইনশালা গ্যারান্টি দিয়ে ভালো হয়ে যায় গ্যারান্টি দিয়ে আর জিনের রুগী মাত্র ইনশাল্লা দশ মিনিট সময় নেব তাদের জিন পেয়েছে কঠিন জিন কোথায় কোথাও তাড়াইতে পারছে না যেখানে যায় সেখানেই মানে এমন কিছু দেয় দু দিন তিন দিন বা এক মাস ভালো থাকে তারপর আবার শুরু হয়ে যায় কিন্তু আমার কাছে ইনশাল্লা গ্যারান্টি একবার যাবে আর আসবে না দ্বিতীয়বার আসবে না তার জন্য আমি তিন হাজার টাকা নিই আমি তিন হাজার টাকা গ্যারান্টি কেন আমার কাছে গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ভালো যে আবার দিতে পার আসবেন তাহলে পয়সা কেন আমি বেশি নেব না এই জন্য আমি তিন হাজার টাকা লিখছি রুগীদের তো যাই হোক বন্ধু অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনারা দেশের মধ্যে যারা চিকিৎসা করতে চাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দেশে যাবো আর আট সাত আট মাস পর যাব ইনশাল্লাহ ঠিক আছে আর আপনারা যদি চিকিৎসা করতে চান কবার আমার এই কমেন্টের মধ্যে ইয়া করবেন কঠিন রুগী আপনাদের হাতে কোনো রুগী থাকে কঠিন রুগী মানে যেরকম ভাবে আর কি হাত পা অবশ হয়ে যাওয়া হাত পা অবশ অবসর সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছে অবশ হয়ে গেছে এমন রুগী আমি চিকিৎসা করবো ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে ভালো হবে গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ তিন দিন লাগে না কারো একদিনে ভালো হয়ে যায় ঠিক আছে তবে তিন দিন বড় তিন দিন লাগবে কারো একদিন কারো দুই দিন কারো তিন তিন দিনে বেশি লাগে না ইনশাল্লাহ তো এরকম চিকিৎসা ইনশাল্লাহ আমি করবো কিন্তু শর্ত হলো এই যে কন্ট্যাক্ট করবো যা যে রুগীর যেই রেট আছে সেই রেটটা আমাকে রুগী ভালো হওয়ার পর আমাকে দিতে হবে যেহেতু আমি আগে নিবো না কেননা আগে নিয়ে হারাম খাবো না এর জন্য রোগ ভালো হওয়ার পর আমাকে টাকা দিতে হবে যদি না দেন তাহলে ওই আপনার ঋণগ্রস্ত হয়ে থাকলেন আমি কেয়া দিন আপনার কাছে সেটা আদায় করবো কিন্তু কেয়া দিন তো সেদিন আপনার কাছে টাকা থাকবে না ওই জন্য আপনার সমস্ত নেকিগুলো আমি নিয়ে নিব আপনার নেকি নিয়ে নেব অথবা আমার পাপের বুঝে আপনার কাছে চাপিয়ে দেব ইনশাল্লাহ আমি এত পাপ করি না আমার কোনো পাপ নাই আমি সারাদিন একটা পাপ করি না আমি খারাপ কি করে পাপ হবে আমি কোনো মানুষের সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করি না সবা আমি আমার মনের মধ্যে সময় আমার মন সবসময় পর উপকারিতা মনোভাব থাকে কোনো রকমের পাপ নাই আমার মনে ইনশাল্লাহ তাহলে আমার আমার বেশি নেকিও বেশি হয় ইনশাল্লাহ এর জন্য যাই হোক তো আমি কথাগুলো বললাম চিন্তা ভাবনা করবেন বন্ধুরা ঠিক আছে আমি রাখছি তাহলে আর আপনার ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এটা আপনার কাছে অনুরোধ রাখছি আই লাইক বাটন ক্লিক করবে ঠিক আছে ওকে ওকে